এসে কোনো গ্রামের লোক তো দেখা টাকা হয়ে গেছে, জোহরের টাইমে নামাজ পড়তে গেছে, তো একটা পড়োশি লোক দেখা হয়ে বলছে কোথায় এসছেন? তো বলছে এর বাড়ি এসেছিলাম আমার মেয়েটাকে দেখতে। কী জন্য? আমার বউ করবো তার জন্য। তো কেমন হলো? আচ্ছা কেমন হবে জি ভাই, এই মেয়েটা ভালো না, ভালো নয়, তো একটু কিছু বলবেন। তখন এই ভদ্রলোক বলছে দেখেন দেওয়ালের কান আছে, দেওয়ালের কান আছে, আপনি যখন জিজ্ঞেস করলেন তো বলছি, জিজ্ঞেস না করলে বলতাম না, যে এই বেটি ছেলেটাকে বউ করার জন্য আপনারা এসছেন ওই বেটি ছেলেটা 3 মাস আগে একটা ছেলের সঙ্গে পালিয়ে গেছিল, আর বউ করবেন, এটাকে তোবা করে বাড়ি গেল, বউ হলো না, ইজ্জত নিয়ে খেলা, একটা বেটি ছেলের আবরু নিয়ে খেলা। তো শুধু বেটি ছেলের আবরুকে বলা হয়নি, আপনার মতো একটা বেটা ছেলে পুরুষেরও আবরু আছে, আপনার ইজ্জতকে নিয়ে কেউ যদি খেলা করে। তা রাসূল কী করলেন? আরাফার প্রান্তরে 1 লক্ষ মানুষের সামনে ভাষণ দিলেন, সেই ভাষণটা আজ পর্যন্ত সোনার অক্ষরে ইতিহাসের পাতায় হাদিসের পাতায় লেখা আছে। আর তারপরে শেষের বেলায় রাসূল বললেন কি, ফাল ইউবাল্লিগি শাহিদুল গায়বা, এই আমার 1 লক্ষটা সাহাবি, তোমরা এখান থেকে যাওয়ার পরে যারা এই মাঠে হাজির নেই বাড়িতে ছিল তাদেরকে তোমরা আমার কথাটা পৌঁছিয়ে দিও, তাদের কাছে আমার এই বাণীটাকে তোমরা পৌঁছে দিও, এটাকে ঘরে নিয়ে বসে থাকিও না। ই একে বললো, ও ওকে বললো, এই করে 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 আজ পর্যন্ত আমাদের কাছে সেই হাদিসটা এসে বসে আছে। আর আমরা সবাই জানি যে একজন ছেলের ইজ্জত নিয়ে খেলা করা যায় না, একজন মেয়ের ইজ্জত নিয়ে খেলা করা যায় না। নিজেকে একটু ওজনদার মানুষ বানাবার চেষ্টা করুন। কানুন দিয়ে আল্লাহ তাআলা আপনাকে কি করছেন, চাঙ্গা মুসলমান বানাবেন বলে, আর কানুনকে আপনি উপেক্ষা করে দিয়ে কি করে আপনি এক এ ক্যাটাগরির মুসলমান হতে পারবেন? এটা হয়? আর একটা কথা বলছি, আর আগে বলেও নিয়েছি যে যদি আল্লাহর মনে লাগে তাহলে দুনিয়া দিয়ে শোধ করে নেবেন, আর মনে যদি না লাগে তাহলে কিয়ামতের দিন নেবেন। এবং ইমাম বুখারি রহমাতুল্লাহ আলাই আল আদাবুল মুফরাদ বলে একটা বই লিখেছেন, সেই বইয়ের ভেতরে হাদিস আছে, হাদিসটাকে আল্লামা আলবানী রহমাতুল্লাহ আলাই বলছেন হাদিসটা সহি, তা কি, যদি আজ কোনো বেটা ছেলে বা কোনো মেয়ে ছেলে ব্যভিচারের শাস্তি পেন্ডিং থেকে যায়, গ্রামের লোক দিল না বা এরা ধরাও দিল না, ওর উপরে 100 কড়া লাগলো না, দুনিয়াতে বেঁচে গেল, তো কি হবে তার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের দিন এই মেয়ে ছেলেটাকে, কিয়ামতের দিন ওই ছেলেটাকে, দুজনকেই সশরীরে হাজির করা হবে। এবং আজ তোমাকে যদি সাজা দিত তো তোমার বাড়ির লোকেরাই জানতো, বাইরের লোক কেউ জানতো না। সেই দিন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে তোমাদের দুজনকে ডেকে এনে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি লাগাবেন, কোড়া লাগাবেন, কোনটা, যেই কোড়াটা দুনিয়াতে লাগাবার কথা ছিল সেইটাই, এর বেশি আল্লাহ তাআলা লাগাবেন না। এর মানে 100টা করে কোড়া, 100টা করে লাঠি লক্ষ মানুষের সামনে মারা হবে, তাকে ছেড়ে দেওয়া হবে না। তাহলে রেহাই নেই। এবার আপনি যদি পারেন, তাহলে বললাম কোন কথাটা, কোনো জায়গায় যদি আপনি কাউরি দ্বারায় আক্রান্ত হন আল্লাহকে বিচার দিন, আর যদি নিজে পারেন তো তাহলে করে নিন। আর তার চাইতে বড় কথা, মাফ করতে শিখুন, মাফ করতে শিখুন। কি, আপনার পিছে একজন লেগেই আছে, শেষ করে দেন, আপনার পিছে একজন লেগেই আছে, আপনি ওর পিছে লাগিয়ে না, খালি মাফ করেন, মাফ করেন, মাফ করেন। জেনুল আবেদিন, জেনুল আবেদিন হযরত হুসাইনের বেটা, হেঁটে হেঁটে যাচ্ছে, আর ওদের বিরোধী দলের একটা লোক দেখেছে এটা কে, তো জেনুল আবেদিন, তখন পিছন পিছন হাঁটছে আর একটা একটা করে গালি দিচ্ছে, ছোট ছোট করে গালি দিচ্ছে, হুম সালা শয়তান, হুম সালা বদমাশ লোক, হ্যাঁ সালা এইরকম একটা করে গালি দিচ্ছে, আর 3 হাত দূরে 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 হাঁটছে।
জেনুল আবেদিন ওর গাল শুনে ওর দিকে ঘুরে তাকায়ও না আর ওকে পাল্টা জবাবও দেয় না। তখন এই লোকটা আর একবার সামনের দিকে গিয়ে মুখামুখি দাঁড়িয়ে বলছে, এই তুই কি শুনতে পাইস না এতটুকু যে তোকে গাল দিচ্ছি, তা তোর কানে যায় না, এতগুলো গাল দিচ্ছি তো তুই শুনতে পাচ্ছিস না। জেনুল আবেদিন বলছে, খ্যাপা ছেলে, তুমি আমাকে একদিক থেকে গালি দিতে আছো আর আমি একদিক থেকে তোমাকে মাপ দিতে আছি, তুমি তোমার কাজ করো আমি আমার কাজ করছি, তুমি তোমার কাজ করে খুশি হও আমি আমার কাজ করে খুশি হচ্ছি। বোকা বলে যে ঘুরে চলে আসছে, তো আপনি সবুর করে নিন যদি পারেন। তো ওয়াজ শেষ, ভালো ভালো আলেম আছে, আমি তো 61 বছর 2 মাসের বুড়া, আমার ওয়াজ শেষ পর্যায়ে চলে এসেছে। একটা মাওলানা, তার নাম আবু বাকার আল কাত্তানি, ও বেচারি যখন নমাজে দাঁড়াইতো তো আল্লাহর মহাব্বতে এত পাগল হয়ে যেত আর এতটাই ডুবে যেত যে ওর কোনো খেয়াল থাকতো না দুনিয়া বলে, ডান বলে আর বাম বলে। ওর গায়ে ছিল একটা দান করা কাপড়, কাপড়টা ছিল উনের চাদর, বেচারি জাড়ের দিনে উনের চাদরটা গায়ে দিয়ে নমাজ পড়ে। এক চোর শুনেছে কি আবু বাকার কাত্তানি যখন নমাজে দাঁড়ায় তখন দুনিয়ার কোনো কথা আর খেয়াল থাকে না। চোরটা বলছে, এরকম মানুষ তো আমি খুঁজছিলাম জি, খেয়াল না থাকা মানুষ তো খুঁজছিলাম, গেছে আবু বাকার আল কাত্তানির মসজিদে যে যেখানে নমাজ পড়ছে রাতের বেলা দাঁড়িয়ে, একবার ভোগে দে আর এইরকম খুব খাপ করেছে যে হয়তো সালাম টালাম ফিরার পরে বলবে, কে রে বাবা কে আছো এত খালি রাতে, কিছু তো বলবে, কিছুই বলো, কে এলো কে গেল কিছুই নেই। তাহলে এবার তাল কী করেছে বেচারি, যখন রুকুতে গেছে তখন চাদরের ফিঁচিটা একটা দিকটা নিচু দিকে ঝুলছে আর একটা অংশ তার ঘাড়ের উপর দিয়ে প্যাঁচ খেয়ে পিছন দিকে ঝুলছে। এইরকম হয়ে যখন চাদরটা ঝুলেছে রুকুর হালাতে, তখন এই আল্লাহর বান্দা চোর তার কাছে গিয়ে চুপচাপ বিড়ালের মতো লুপ লুপ পা করে তার কাছে দাঁড়িয়ে এবার মিষ্টি সুরে মিষ্টিভাবে আলতো আলতো করে চাদরের পিছন সাইডটাকে এমনি করে তুলল আর তারপরে ঘাট থেকে আরামসে চাদরটাকে টেনে নিল আর নেওয়ার পরে মসজিদের বাইরে চলে গেল। আর মসজিদের বাইরে গিয়ে তাও করে নিয়ে বগলে দাবিয়ে নিয়ে বলছে, সুবহানাল্লাহ চাদরটা কত গরম, হ্যাঁ গায়ে তো চাপাইনি শুধু বগলে ধরে আছি, তাতে আমার বগল কিন্তু গরম হতে লেগেছে। চাদর চুরি করে মনের সুখে বাড়ি চলে গেছে। আর এই পুষ মাস মাঘ মাসের কোন কোন শীতে আল্লাহর বান্দা নমাজ পড়ছে থুথুর থুথুর করে কাঁপছে, ওর ওগুলা কোনো পরোয়া নেই। আরেকজন লোক এসে বলছে, মাওলানা আপনার চাদর কই, সোজা সোজা খ্যাপার মতন জব দিছে আরবিতে একটা শব্দ, কি বলছে লাদরি, জানি না চাদরটা কি হলো জানি না, হাট গেছিল বাজার গেছিল না, এখান থেকে কি হলো লাদরি জানি না। আহা, একটা আলেম ই বেচারি কষ্ট পেয়েছে এরকম করে, আর তুমি ওকে কষ্টে ফেলে দিয়ে ওর মালটাকে নিয়ে চলে গেছো বাড়ি, আর যে এবার তুমি বিক্রি করবে না, বাজারে নিয়ে গেছে তাও করা উনের চাদর, কথা হয়ে গেছে কত টাকা দাম, বলছে 12 দিরহাম হলো দাম, 12 দিরহাম এই লোকটা একে দিয়ে দিয়েছে, টাকাটি পকেটে ভরে নিয়েছে, মালটা শুধু ওকে বুঝিয়ে দিবে, মালটা ওকে তুলে দিবে। তো তুলে যে দিবে ডান হাতে চাদরখানা, তো এইখান থেকে মুলবি আমিনউদ্দিন পর্যন্ত যে চাদরটা পৌঁছাতে হবে, তো হাত আর যায় না, খালি হাত এইরকম করছে, এইরকম করতে করতে চাদর হাত থেকে পড়ে গেল। এ বলছে চাদর তুলে দাও, হ্যাঁ চাদর তুলে দাও, ডান হাত দিয়ে আর চাদর তুলতে পারে না, ডান হাত দিয়ে চাদরটাকে তুলে ওকে যে ধরিয়ে দেবে হাতে আর শক্তি পায় না। কান্নাহা উদুম আও কান্নাহা খাসাবুন, মনে হচ্ছে এটা হাত নয় এটা শুকনো একটা কাঠ, এতে কোনো শক্তি না, এতে কোনো বল নাই।
ভয় লেগে গেল তাকে, আমি যদি বাম হাত দিয়ে চাদরকে উঠাতে যাই তাহলে পরে আমার বাম হাতের এই দুর্গতি হয়ে যেতে পারে, তার জন্য ওকে বলছে ভাই তুমি চাদরটা উঠিয়ে নাও, তুমি তোমার ঘাড়ে চাপিয়ে বাড়ি চলে যাও। লোকটাও কত দিনদার আল্লাহওয়ালা ছিল, ও বলছে আরে ভাই না, তুমি আমাকে হাত দিয়ে তুলে দেবে তখন আমি এটাকে কব্জা করব, তাছাড়া জমিনে পড়ে থাকা মাল আমি তোমার নিতে যাব না, তুমি তুলে দাও, তুমি তুলে দাও। ভিতরের মিটার কিন্তু ঘুরতে লেগেছে, মগজ জেগে উঠেছে, কার চাদর চুরি করে বেচতে এসেছিলাম? আল্লাহওয়ালার। তো আল্লাহওয়ালার চাদর চুরি করে বেচতে গিয়ে যখন হাতে পোকা পড়ে গেল তখন চাদর আর বিক্রি হলো না, 12 দিরহাম ফেরত করে দিয়ে চাদর ঘাড়ে করে নিয়ে চলে এসছে। 15 দিন পর রাতের বেলায় গেছে ওই মাওলানার কাছে, মাওলানা সালাম ফিরেছে, তারপরে ওর কাছে বসে ওকে একটু হিলিয়ে এবার হাত ওই ন্যাংড়া প্যারালাইসিস আক্রান্ত হাত আর আরাক হাতে আছে চাদর, এই চাদরখানা নিয়েছে আর বাম হাতে মাওলানার কাছে রেখে দিয়ে বলছেন হুজুর চাদরটা 20 দিন আগে নিয়ে নিয়েছিলাম, আপনি নমাজ পড়ছিলেন, আমার খুব খিদা ছিল পেটে, অভাবী লোক, চুরি করে নিয়ে গেছিলাম বিক্রি করব বলে, এই চাদর যখন তুলে দিতে গেলাম হাত আমার বেকার হয়ে গেছে, এই দেখেন হাতে কোনো বল নেই, আপনি চাদরখানা নেন আর আমাকে মাপ দেন, আপনি যদি মাপ দেন তো হতে পারে আল্লাহ আমাকে হাত ফিরিয়ে দেবে, তো মাপ দেন তারপরে আপনার কাছে আমার আবদার, এত বড় আলেমে দিন আপনি, আপনি যদি আমার জন্য একটু দোয়া করে দেন তাহলে আরও কাজ হতে পারে। ই খ্যাপা আল্লাহওয়ালা, এরা কি ঝগড়া করতে জানে? চাদ হয়ে গেছে চাদরখান হাতে নিয়ে তারপরে তখন বলছে ইলাহি ইন্নাহু রাদ্দা ইলাইয়া মা আখাযা মিন্নি, এ পারওয়ারদিগার এই ছেলেটা যা আমার নিয়ে গেছিল সে আমাকে আবার ফেরত করে দিয়েছে, ফারদুদ ইলাইহে মা আখাযা মিনহু, আল্লাহ তুমি যা ওর কাছ থেকে নিয়েছো ওকে তুমি ফিরিয়ে দাও, ওইটা আমি ফিরিয়ে দিতে পারবো না, আল্লাহ তুমি ওর হাত নিয়েছো আল্লাহ ওর হাত ফিরিয়ে দাও। বাড়ি গেল 15 দিন 20 দিনের মাথাতে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া হলো, হাত ফিরিয়ে পেল, তাহলে কিছু বলো হলো কি, আল্লাহর আদালতে ঠেলে দেন আর দিয়ে সবুর করে বসে থাকেন, আর একগুলো হলো আমাকে মাফ করে দেন আর দিয়ে সবুর করে বসে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন হলেন আহকামুল হাকিমিন, উনি আপনার ফয়সালা করে দেবেন, উনি আপনার বিচার করে দেবেন। বন্ধুরা আমার